তুমি চলে যাওয়ার পরে সময় থেমে গেছিল, কিন্তু পরবর্তীতে চেক করে দেয় ঘরের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। শালা স্ত্রী ভূমি করলে সুখবর, আর যদি স্বামী ভূমি করে তাহলে দুধ খেলে যদি বুদ্ধি পারতো তাহলে গরুর বাছুর গুলো সব ইঞ্জিনিয়ার। হাতির বাচ্চা যদি হাতি হয়, বিড়ালের বাচ্চাও যদি বিড়ালি হয়, তাহলে আম জনতার কাছে আমার একটাই প্রশ্ন, তাহলে ইলিশ মাছের বাচ্চা ঝাটকা হয় কে? সব স্বপ্নই মানুষকে শুধু বাঁচতে শিখায় না, কিছু স্বপ্ন সকালবেলা গোসল করতে শিখায়। প্রেম করলে বড় আপুদের সাথে করা উচিত, কারণ সড়কগুলা বোঝ কম শিখলাই বেশি। বিশ্বাসটাকে রক্ষা করতে শিখুন, কারণ সেটা একবার ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা মনে হয়। সমস্যার সমুদ্রে ডুবে আছো বলে আতঙ্কিত হয়ো না, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো, হয়তো তিনি তোমাকে টেনে তুলবে, হয়তো তোমাকে সাঁতার শেখাবে। বাসের গায়ে লেখা থাকে ঢাকা টু নোয়াখালী, এমন কিছু মেয়েদের কপালে লেখা থাকে রমিশ টু আক্কাসারি। তারপর খুশি করার জন্য অথবা নিজেকে বড় করার জন্য মিথ্যা কিছু বলো না, একদিন দেখবে সেই মিথ্যাই তোমাকে চরম বিপদ এবং লজ্জায় ফেলবে। দুইটা লাইন আমার লাইফ লাইনের জন্য শোনো, এই পৃথিবীতে অনেকেই আছে তোমাকে চাওয়ার মতো, এই পৃথিবীতে অনেকেই আছে তোমাকে চাওয়ার মতো, কিন্তু এই পাগলের পুরো পৃথিবীটাই মুস্কুরানা ভি তুঝিসে সিখা হ্যায়। টেনশন তো তখনই লাগে যখন দোকানদার সেরা নোট দেওয়ার পরে চিন্তা করতে থাকি খুললে আবার দেখবো না। সিঙ্গেল মেয়েদেরকে বলছি, সিঙ্গেল থাকতে লজ্জা লাগে না, আমাকে লোক একটু প্রেম করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাকি? বড় লোকদের কত আজব শখ, দেশে থাকলে চাইনিজ খাবার খায় আর বিদেশে গেলে দেশি খাবার খোঁজে। লুডু খেলার সময় ভাবি বারবার কইতা ছিল, আমার আর কত খাবি, এবার আমার ছোট বইনে রেখা অত পাইকা গেল। যদি বাংলাদেশে নিষিদ্ধ করা হতো মেকআপ, তাহলে 80% মেরি হয়ে যেত মেকআপ। জিএফ এর জন্য হাত কাটার কোন প্রয়োজন নাই, ছোটবেলা যেটা কাটছি ওইটাই যথেষ্ট। প্রায় মেয়েদের একটা কমন ডায়লগ, সব ছেলেরা এক। আচ্ছা আপু, সব ছেলেরা যে এক সেটা আপনি জানলেন কেন? নামাজ পড়া ফরজ, এই কথাটা পোলাপানের মাথায় কেন থাকে না? কিন্তু বিয়ে করা ফরজ, এটা ব্যক্তির মাথায় থাকে। সিগারেট করতে সাথে ভালো ব্যবহার করুন, কারণ বেচারার আর বাঁচবেই কদিন, অর্ধেক জীবন তো সিগারেটের হোগাই জ্বালা খেল। মেয়েরা স্বপ্ন দেখলে হয় ড্রিম, আর ছেলেরা স্বপ্ন দেখলে দোষ। মেয়েদের উদ্দেশ্যে বলছি, মিষ্টি আপুরা তোমরা লাভ রিলেশন করো কোনো ব্যাপার না, কিন্তু সেখানে যেন শুধু মনের দেয়া নেয়াটাই হয়, দেহের দেয়া নেয়া যেন না হয়, কারণ কোন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যদি সেক্সুয়ালি রিলেশন করা লাগে তাহলে লাথি মারো অমন সম্পর্কের কপালে, কারণ যে ছেলে তোমাকে সেক্স করার জন্য ফোর্স করবে সে কখনোই তোমাকে ভালোবাসেনি, শুধু তোমার দেহভোগের আশায় প্রেম নামের একটা অভিনয় করে গেছে। সো বি কেয়ারফুল। দেশের মধ্যে এত রকমের গুজব ছড়ায় যে বাবনের দাম বাইরে গেছে, তবে থানতনি পাতার রস খালি পরে করোনা ভালো যাবে, এই গুজবটা কি এর লেগে ছড়ায় না যে দেশে বিবাহ উপযুক্ত ছেলেদের সংকট দেখা দিচ্ছে, তাহলে আমাকেও তো একটু বিয়ে হবে। সব মেয়েদেরই একটা কমন ডায়লগ, আমি সবার মতো না। আপনি মত লেগে শরবত পরে, বইয়ের কথা আর ফকিরের মন তো দুটোই এক সমান, এটি বোঝা কিছুই যায় না কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হয় যে হা বাবু ভালো কি। আচ্ছা বন্ধু, আজকালকার মেয়েরা বেকা বলে ফেসবুকে স্ট্যাটাস দেখে? আরে এরা আসলে বুঝাইতে চাইতা যে সিট খালি আছে, কেউ আইলে আইতে পারে। আরে যদি বেশ্যা হয় তাহলে পুরুষ কেন তার কাছে যায়? পুরুষে যদি খোদা না পেত তাহলে নারী কি কোনোদিন বেশ্যা হতো? তাই সব ক্ষেত্রে নারীদেরকে দোষারোপ করতে নেই, কারণ নারীরা খারাপ হওয়ার পিছনে অনেক বড় একটা আস থাকে আমাদের মেয়েদের মন সুন্দরবন, মেয়েদের হাসি যেন যক্ষা রোগীর কাশি, মেয়েদের কান্না যেন অস্ট্রাজির বন্যা। মেয়েরা আজকাল যে সমস্ত প্লাজু পরে ওটি একসময় আলিফ লাইলার দৈত্যরা পরত। চিকন মেয়েরা বারবি ডল, আর মিডিয়াম মেয়েরা বেবি ডল, মোটা মেয়েরা চর্বি ডল।
আপনার জিএফ আপনাকে যদি ফেসবুক এর পাসওয়ার্ড না দেয় মনে করবেন ভেজাল আছে, যদিও দিয়ে দেয় তাহলে মনে করবেন আরেকটা আইডিয়া আছে। সিগারেট করতে সাথে ভালো ব্যবহার করুন, কারণ বেচারার আর বাঁচবি কয়দিন, ওর দেখ জীবন তো সিগারেটের হোগাই জ্বালা খেল। এদেশের বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে গার্লফ্রেন্ডের ভাষা আড়া শিখে যায়। আগে ধনী লোকেরা পয়সার বিনিময়ে গরিব মেয়েদের নাচ দেখত, এখন সেই ধনী লোকেদের মেয়েরা টিকটকে নাইসা তাদের বাপদাদার কালে ঋণ শোধ করতে হয়। আসলে এই জীবনটা মাটির চূড়ার মতো, বাস একটা শেষ হইতে না হইতে আরেকটা রেডি। মেয়েদেরকে নিয়ে ট্রোল করে ভিডিও বানালে অনেক বাল বাহাদুর চলে আসে কমেন্ট বক্সে তাদের মূর্খতার পরিচয় দেওয়ানোর জন্য। কিছুদিন আগে একটা মেয়েকে উলঙ্গ করে ভিডিও করে ফেসবুকে আপ দেওয়া হয়েছে, তখন আপনারা কোথায় ছিলেন? জীবন ভাই, হ্যাঁ ভাই, ভালোবাসা কি একটা ধোকা? এই শহরে রোজ রাতেই বৃষ্টি হয়, শুধু পার্থক্য এতটুকুই কোন বৃষ্টিতে মাটি ভেজে আর কোন বৃষ্টিতে বালিশ ভেজে। দুইটা লাইন আমার লাইফলাইনের জন্য, ভালো যদি নাই বাঁচতে পারিস, ভালো যদি নাই বাঁচতে পারিস অন্তত অবুজ মনটার সাথে খেলা করিস না। যখনই ভাবি তুমি ছাড়া জীবনটা অন্ধকার, তখনই কারেন্ট চলে আজকে তুমি অন্যের বোনকে দর্শন করে অনেক হ্যাপি, আজকে তুমি অন্যের বোনকে দর্শন করে অনেক হ্যাপি। যখন তোমার নিজের বোনটাকে কেউ দর্শন করবে তখন নিজের ইচ্ছা করবে গলায় ফাঁসি দিয়ে মরে যেতে। পেটে থাকা শেয়াল শকুন ওত পেটে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো। আচ্ছা বন্ধু, মেয়েদেরকে প্রপোজ করাই না সবচেয়ে নিরাপদ জায়গা কোন জায়গা? মেয়েদেরকে প্রপোজ করার সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে যে শহীদ মিনার। শহীদ মিনার কে? কারণ ওই জায়গায় মেয়েদের পাশে জোতা থাকে না। মার্কেটে গেলে কখনো সুন্দরী রমণী ডাক দিলে যাবেন না, কারণ হয়েছে কি আপনাকে ডাক দিয়ে নিয়ে যায় তার বাসার জন্য, ওই যে আর চাকর বাকর আছে না তাদের পাঞ্জাবি মাপ দিয়ে থাকে। ব্রেকিং নিউজ, বাবু ডাকার কারণে গার্লফ্রেন্ডের কলার মধ্যে দুইটা বয়ফ্রেন্ড মুইটা দিছে। জীবনে তিন ধরনের মানুষ সাথে কখনো তর্ক করবেন না, এক নাম্বার মেয়ে মানুষ, দুই নাম্বার মহিলা মানুষ, তিন নাম্বার সেমরি মানুষ। একমাত্র মেয়েরাই পারে রেস্টুরেন্টে যায় টিস্যু চুরি করে বাইতে লয়ে যাইতে। পাশের বাসার আন্টির ফেসবুক আইডি খুলে দে তা সালাম, জিজ্ঞাসা করলাম রিলেশনে কি দেবো, কয় সিঙ্গেল দাও, মানবতা আজকে কোথায়? আমার বিয়ের কার্ডে লিখে দেব কম সেজে আসেন, কারণ বিয়েটা আমার আপনার না। আগেরকার দিনে ভিলেন ছিল মেয়ের বাবা, আর এখনকার দিনের ভিলেন হলো মেয়ের বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যে ভিডিও গুলো করি এগুলো একমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, যে ট্রল গুলো করি একমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য, এগুলোকে সিরিয়াস মাইন্ডে নেবেন না, জাস্ট বিনোদন হিসেবে নেন। আর কথা হচ্ছে কি আমরা আপনাদের হাসানোর জন্যই করি, আসলে আপনারা যদি আমাদের অনুপ্রেরণা না দেন তাহলে আমরা নতুন কিছু করতে পারবো না, ভালো কিছু করতে পারবো না। তো আমাদের যদি কোনো কথায় বা কোনো কিছু আপনাদের মনে আঘাত লাগে তাহলে আপনারা মন থেকে মাফ করে দিবেন। আর কথা হচ্ছে ভদ্রলোকদের মতো কিছু লোক আছে যারা ডাবল ভদ্রলোক, কমেন্ট বক্সে এসে বানানটা ঠিক মতো লিখতে পারে না, আজে বাজে কথাবার্তা লেগেছে, এগুলো করতে তাহলে কি হবে জানেন, আপনার কমেন্ট আরো 10 জন দেখে না আপনার সত্যিকার পরিচয়টা পেয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টাটা।